তামিমার পেটে যারো সন্তান। বন্ধু সকলকে আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই, আমি আনোয়ার হোসেন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে একটি নিউজ গতকাল দেখছেন যে নাসির তামিমার বিয়ে সম্পূর্ণ অবৈধ। গতকালকে পিবিআই একটি নিউজ করেছিলেন যেখানে বলেছিলেন যে নাসির তামিমার বিয়ে সম্পূর্ণরূপে অবৈধ। এখন এই নাসির তামিমার বিয়ে যখন অবৈধ, এখন তামিমার পেটে 3 মাসের বাচ্চা, এখন এই বাচ্চা সম্পূর্ণ অবৈধ। যখন বিয়ে অবৈধ তখন তার পেটে যে গর্ভে যে বাচ্চা গিয়েছে সেটা যারো সন্তান হিসেবে পরিগণিত হবে এবং এই বাচ্চাই সম্পূর্ণ অবৈধ, এই বাচ্চাটাই যারো সন্তান। তবে এই তামিমার ডিভোর্স হলে রাকিব আর গ্রহণ করতে চাই এমন একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে রাকিব তাকে আবার গ্রহণ করতে চায়। এখন দর্শকের প্রশ্ন যে রাকিব এই তামিমার আবার 3 মাসে বাচ্চা, এই বাচ্চা সহ কি তামিমাকে গ্রহণ করবে রাকিব, এটাই দর্শকের প্রশ্ন। তবে আমরা এখন যে তামিমার পেটে 3 মাসের যে বাচ্চা আছে এটার একটি ভিডিও বার্তা আপনাদের এখন শোনাবো। চলুন আমরা রাহিদ রনির একটি বক্তব্য শুনে আসি, তাহলে আপনারা সম্পূর্ণরূপে ক্লিয়ার হতে পারবেন। রাকিব তামিমা তাম্মি এই বিষয় নিয়ে পুরো বাংলাদেশে হইচই। গতকাল প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, এবং সেখানে তামিমা এবং নাসিরের বিয়ে অবৈধ বা বৈধ উপায় হয়নি, নথি জালিয়াতির মাধ্যমে হয়েছে এমনটাই প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এবং নাসির তামিমা তাম্মি এবং সুমি আক্তারকে অভিযুক্ত করা হয়েছে, পিবিআই অভিযুক্ত করেছেন এবং আদালতে চার্জশিট জমা হয়েছে। আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। রাকিব বলেছে তামিমা ফিরলে তাকে গ্রহণ করবে, কোন যুক্তিতে বলেছে, কোন মাথায় বলেছে এটা আমি জানি না, এটা তিনিই ভালো বলতে পারবেন। এ নিয়ে আসলে জল ঘোলা করার কিছু নাই এবং রাকিব ক্লিয়ার করে নাই কেন তামিমা তাম্মিকে এই কয়েক মাস অন্যজনের সঙ্গে সংসার করার পরেও কেন তাকে গ্রহণ করবে, এটা কিন্তু ক্লিয়ার করে নাই রাকিব। নিশ্চয়ই রাকিবের কাছ থেকে আমি কিছু জানবো বা জানার চেষ্টা করব। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তামিমা তাম্মি গর্ভবতী এমনটাই তথ্য এসেছে আমার কাছে, এবং তিনি 3 মাসের সন্তান সম্ভবা, এটা একটা অথেন্টিক সোর্স থেকে আমার কাছে খবর আছে এবং সেটা আমি নিশ্চয়ই প্রকাশ করবো আজকে রাতে। আপনারা যারা জানতে ইচ্ছুক বা খুব উৎসাহী আগ্রহী তাদেরকে বলছি তামিমা তাম্মি গর্ভবতী এমনটা খবর আছে আমার কাছে এবং সেটা খুব অথেন্টিক। এই খবরটা আমি পেয়েছি টাঙ্গাইল থেকে, কারণ তামিমা তাম্মির বাড়ি হচ্ছে টাঙ্গাইলে এবং টাঙ্গাইলে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী অনেকে আছেন। নাসির হোসেন তামিমা তাম্মি বেশ সুখেই দিন কাটাচ্ছিলেন, নিশ্চয়ই আপনারা দেখছিলেন টিকটক কিংবা সোশ্যাল মিডিয়াতে তারা তাদের মতো করে জীবনটা উপভোগ করছিলেন, এবং পিবিআই রিপোর্ট বারবার পরিবর্তন হচ্ছিল। অনেকেই ধরে নিয়েছিলেন বিচার প্রক্রিয়া কিংবা সব কিছু বোধ হয় এখানেই শেষ, কিন্তু নয়, সেটা হলো না। পিবিআই শেষ পর্যন্ত রিপোর্ট দিয়েছে এবং রিপোর্টে অভিযুক্ত করা হয়েছে 3 জনকে, নাসির তামিমা এবং সুমি আক্তার তামিমার মা। এখন হঠাৎ করে গতকাল আমাকে একজন বারবার চেষ্টা করছেন যোগাযোগ করার জন্য, বারবার কল করছিলেন এবং তখনই আমি তার সাথে কন্ট্যাক্ট করি রাতের বেলা, এবং যখন তিনি আমাকে বললেন এই তথ্যটা আমি সত্যি অবাক হয়েছি, কারণ আমি ভেবেছিলাম মনে হয় ওখানেই শেষ, কিন্তু নয়, শেষ না, অর্থাৎ আমার কাছে ঠিক বজ্রপাতের মতো এই সংবাদটা এসেছিল যে তামিমা তাম্মি প্রেগনেন্ট এবং তিনি গর্ভবতী 3 মাসের। এই অবস্থায় রাকিবের স্টেটমেন্ট কী হবে বা রাকিব কী সিদ্ধান্ত নেয় সেইটা জানতে আমিও খুব উৎসাহী বা আগ্রহী যে এখন রাকিবের স্টেটমেন্টটা কী, রাকিব কী করবেন, কারণ
30 অক্টোবর নাসির হোসেনকে আদালতে যেতে বলেছেন আদালত যেতে বলেছেন কিন্তু রাকিব যেটা গতকাল বলেছে আমি বারবার রিপিট করছি রাকিব যেটা গতকাল বলেছে যে তাইমাতা আমি ব্যাক করলে তাকে তিনি গ্রহণ করবেন কিন্তু কিভাবে কোন উপায়ে কোন প্রসেসে সেটা রাকিব যেভাবে গ্রহণ করুক কিন্তু বিষয়টা হচ্ছে তাইমাতা আমি যখন প্রেগনেন্ট কিংবা গর্ভবতী ঠিক ওই অবস্থায় কিভাবে গ্রহণ করবেন কিভাবে নেবেন আর এটা কেন তিনি বললেন আমার কাছে এটা প্রশ্নবিদ্ধ হয়েছে বন্ধুরা আপনারা এই রাহিদ রনির বক্তব্যটি শুনলেন এখন দর্শকের সবার ক্লিয়ার হয়ে গেলেন এখন তামিমার পেটে 3 মাসের একটি বাচ্চা আছে এখন রাকিব তিনি বলছিলেন যে তামিমাকে আবার তিনি গ্রহণ করবেন তেমন একটি কল রেকর্ড ভাইরাল হয়েছিল এখন সেই রাকিবের কল রেকর্ডটি আমরা এখন শুনবো চলুন গণমাধ্যমে আপনি আপনার অনুভূতি প্রকাশের বক্তব্যটা এইভাবে দিয়েছেন যে আদালত যদি তাইমাকে ফেরত দেয় আপনাকে তাহলে আপনি গ্রহণ করবেন তো আমার কথা হলো যে আমাদের জানতে চাওয়ার বিষয় আপনি এখন যে ফাইটটা করছেন সেটা হলো যে তাদের বর্তমান বিয়েটা বৈধ কি অবৈধ এই পারপাসে আপনি আপনার ফাইটটা চালিয়ে যাচ্ছিলেন ফাইটটা চালাই যাইতেছি এই পারপাস তো ফাইটটা চালাইছি বিয়েটা অবৈধ না অবৈধ না আমার ডিভোর্সটা অবৈধ না বৈধ সেটাই হলো চালাইছি ফাইট তাদের বিয়ে না তো আমার ডিভোর্সটাই যদি অবৈধ হয় নাই তাহলে তো তাদের বিয়ে অটোমেটিক তো তাদের বিয়েই অবৈধ হয়ে যায় এটা কেন বুঝতেছেন না আপনি আচ্ছা আচ্ছা তাহলে আপনার স্বাভাবিকভাবে যদি স্টিল নাও সে এখনো আমার ওয়াইফ তো এখন আমার বউ নিয়ে আমি সংসার করতে পারি আমার বউ নিয়ে আমি বেড়াইতে যেতে পারি আমি তো এখন কোর্ট আমার বউ চাইলে আমার দিতে পারে জাল জালিয়াতি করছে সরকারি কাগজ পোস্ট অফিস তারপরে ডিপোজিট যে কাগজ সমস্ত কিছুই তো তারা জাল জালিয়াতি করছে এটা পিবিআই অফিসার ব্রিফিং মানে সংবাদ সম্মেলন করে জানাইছে তো এখানেই তো একদম ক্লিয়ার তাই না আচ্ছা এটা তো গেল একটা বিষয় এখন আমার 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 প্রশ্ন হলো যে মাঝখান দিয়ে যে এতগুলি মাস আপনার যে বর্তমান স্ত্রী বলি উনি যে এই একটা বিক্রি বলেন বা প্রতারণা বলেন করে আপনার বা আপনার মেয়ের জীবনে যে একটা সংকট নিয়ে আসলো আপনি কি এই বিষয়ে কোনো স্টেপ নেবেন কিনা মানে আমার কথা হলো যে সে যদি আমার স্ত্রী হয় তাহলে এই যে একটা ঘটনা এর মধ্য দিয়ে করে গেল আমার ছোট্ট একটা মেয়ে আছে ভাই ও এত কিছু বুঝে না যে তার সাথে কত ধোকা হয়েছে কি হয় না আপনারা ইতিমধ্যে এই রাহিদ রনির বক্তব্য এবং রাকিবের কল রেকর্ডটি শুনলেন যে তামিমার ডিভোর্স হলে রাকিব আবার গ্রহণ করতে চাচ্ছেন তবে এখন বাচ্চা সহ কি আবার গ্রহণ করবেন তো সব বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ